হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি কফি ফেস প্যাক শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আপনাদের স্কিনের জন্য খুবই খুবই উপকারী। আপনারা সবাই হয়তো জানেন যে কফি ফেসটাকে ব্রাইট করতে সাহায্য করে। কফি অনেক সময় ফেসটাকে 1 থেকে 2 শেড ব্রাইট করে ফেলে, আপনারা যদি সঠিক পদ্ধতিতে ফেস প্যাক ব্যবহার করে থাকেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এই ফেস প্যাকটি তৈরি করছি। তো এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে চালের গুঁড়া, কফি এবং গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারেন, আমি এখানে নেসক্যাফে ব্যবহার করেছি। প্যাকটা তৈরি করার জন্য আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে কিন্তু আটা বা ময়দা দিলে হবে না, আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। 2 চামচ পরিমাণ কফি এবং 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে কফির পরিমাণটা যেন খুব কম না হয়, কারণ যেহেতু ফেস প্যাকটি কফি দিয়েই তৈরি করা হচ্ছে, তো কফিটা একটু বেশি রাখতে হবে। তো সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পানি। এরপরে খুব ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে সমস্ত উপকরণগুলো আমি মিক্সড করে নিব। যাদের মুখে কিনা ব্রণ এবং কালচে ভাব আছে, তাদের জন্য এই ফেস প্যাকটি খুবই খুবই উপকারী, এবং এই ফেস প্যাকটি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস দূর করতেও সাহায্য করে। এটা রোদে ভাব, পোড়া ভাব দূর করতে সাহায্য করে। ফেস প্যাকটিতে চালের গুঁড়া থাকার কারণে ফেসটা স্ক্রাবিংও হয়ে যাবে। আপনারা এটা 5 থেকে 6 মিনিট রাখবেন। ফেস প্যাকটি উঠানোর আগে হালকা করে আলতো হাতে একটু স্ক্রাব করে নেবেন, যেহেতু চালের গুঁড়া আছে। চালের গুঁড়া স্ক্রাবিংয়ের জন্য খুবই ভালো একটি উপকরণ। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন, দেখবেন খুবই জাদুকরি একটা ফলাফল পাবেন আপনারা অবশ্যই। আপনারা এই ফেস প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন।